ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আজকে রান্না করছি। দেখুন আমি বসেছি, ভাত বসিয়েছি আর আজকে রান্না করবো বড়া। ওই জন্য বড়া রান্না করবো, আলু পটল আর বেগুন কেটে নিয়েছি আর ডালটা ভিজতে দেওয়া আছে। এই যে ডাল ভিজতে দিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো আর এটা ভেজে দিয়ে একটু হালকা করে ভেজে আর ভাত দিয়ে রেখে দেবো। ততক্ষণ এটা হতেই থাকবে, ততক্ষণ তারপরে আমি বড়াটা ভেজে না তারপরে দিয়ে দেবো। পটল আলুটা ভালো করে এখন লাল লাল করে একটু ভেজে নেবো। এই ডাল পটলটা ভাজা হচ্ছে আর ডালটা পেস্ট করে নিয়ে আসি। সিঙ্গলের কাটলে না মানে টাইম লেগে যাবে, সেই জন্য ওই ছবি আর আমার চুলটা না আমার একটা ভর্তি হয়ে গেছে, হাত দিয়ে বাঁটা যায় না, মিশিয়ে তরকারি হয়ে যাবে। একটা বেশি লাগে দুটো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে পেস্ট করে নিয়ে আসি। তাহলে রেডি হতে না কাঁচা পেস্ট করে নিয়ে আসি। তরকারিটা হয়ে গেছে, এই যে সিদ্ধ করে রেখেছি, শুধু ভেজে সিদ্ধ করেছি আর এখন বড়াটা করবো। তেল দিয়ে দিলাম, এদিকে ভাত হচ্ছে, মশলাও করে নিয়ে চলে এসেছি। এই যে আদা আর কাঁচা লঙ্কা জিরা আর সর্ষে একটু বেটে নিয়ে এসেছি, পেস্ট করে নিয়ে এসেছি। আর এদিকে এই যে ডাল পেস্ট করে নিয়েছি, এখানে দিয়েছি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা তো আর ডাল দিয়ে বেটে নিয়েছি আগে, আর এখন দিয়েছি পেঁয়াজ দিয়ে বড়াটা ভেজে নিলাম। আর কড়াইতে তো তেল দিলাম, দেখলাম দেখতেই পেলে কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। মাখা হয়ে গেল, এদিকে আমার বড় ভাজা হয়ে গেছে। এই যে এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প, আর তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। লালা ভেজে দেওয়ার পরে সবজিটা দিয়ে দিলাম, তারপরে এবার বড়া দিয়ে দেবো। বড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, তারপরে হয়ে যাবে।
হয়ে গেছে এই হয়েছে মরা পটল আলু বেগুন সবজি আর এখানে যে বড় ভাজা রেখেছি আর এখানে যে বিনস ভাজা এখন নামালাম এগুলো আছে আর এখানটা হচ্ছে ভাত হয়েছে আর এখন খেতে দেব চলো খেতে দিই সবার খাওয়া হয়ে গেছে আর আমি এখন খেতে বসেছি খেতে তো দারুণ হয়েছে সবজিটা বেগুনটা হচ্ছে আমাদের গাছে বলতে কি আমাদের পুরানো বাড়ি আছে না ওখানটায় বেগুন গাছ হয়েছে কাঁটা কাঁটা বেগুন হয় না সেই নিয়ে এসেছি একটা দিয়েছি আর বড়ার মধ্যে মশলা টশলা ঢুকেছে তো মশলা ঢুকে গেছে আর নরম হয়ে গেছে আর খেতে আরো ভালো লাগছে ছেলে মেয়ে খেয়ে বড় নিচে চলে গেছে বাবা খেয়ে কাজে বেরিয়ে গেছে আমি খাচ্ছি সবার লাস্টে দেখো বিকালবেলা বেড়াতে এসেছি আর দেখো মাছ ধরা হচ্ছে এমনি ছোট জালে এই তো মাছ এসছে কত এটা আমার নাতি কতটা গেল আমার শুধু জিন্দাবাদ আছে ওই যে ঘুরতে এসছি ঘোরা হচ্ছে আর হাঁটা হচ্ছে আমাদের পুকুর আর এখানে ঘর আছে একটা ঘরটা আর সামনে আছে সবাই সামনে হাঁটছে পেছনে পেছনে হাঁটছি স্টেশনের মধ্যে হাঁটছি এটা আমাদের রেলওয়ে স্টেশন কমপ্লিটেড আর ছোট হচ্ছে ফ্যাক্টরি ওই যে হচ্ছে ফ্যাক্টরি আর এদিকে গাড়ি লেগে আছে দেখো পোলগুলা রাখছে কিভাবে ওই যে ওটার মধ্যে রাখা আছে গাড়িতে এটা হচ্ছে পোল ফ্যাক্টরি
এই যে চাচ্ছে ও রাখা হয়ে গেল তো হয়ে গেছে এটা এটা স্টেশন স্টেশনের পাশেই হচ্ছে ফুল ফ্যাক্টরি তাই তোমাদের সঙ্গে একটু ভালো শেয়ার করি দেওয়ার পরে আমি বানাচ্ছি হলো চা এই যে চা বানানো হচ্ছে চাটা ফুটেও গেছে চা আমার হয়ে গেছে আমি ছেঁকে নিচ্ছি এখন চা খাচ্ছি চলো চা খেতে খেতে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর প্লিজ আপনারা কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটা সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে আগামী ব্লগে আসি টাটা বাই